আসসালামু আলাইকুম। ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম, আমি মোহাম্মদ সৌরভ হোসেন। আমার সাথে আছেন আফ্রিদা শারমিন, উনি আসছেন হচ্ছে গাজীপুর থেকে। ওনার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। তো উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ হচ্ছে 4 মাস আগে। উনি যে সমস্যার ভুগতেছিলেন ওটা হচ্ছে রিউমাটিক আর্থ্রাইটিস, এসপিএ ছিল, অস্টিওআর্থ্রাইটিস সবগুলোই ছিল ওনার। উনি দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগতেছিলেন। আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, উনি ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে সেই বিষয় নিয়ে আমরা ওনার সাথে আসলে আজকে আলাপ করব, সেই বিষয়গুলো ওনার সব ঘটে যাওয়া সবগুলো বিষয় আপনার কাছে উপস্থাপন করব। চলুন ওনার সাথে পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ম্যাডাম, নামটা বলে আপনি কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দিবেন। প্রতিদিনের চলাফেরার সময় আপনার খুব ব্যথা হতো বা আপনার ওই সমস্যায় পড়তে হতো, তো ম্যাম একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে প্রথম শুরুটা কোথায় থেকে হয়েছিল। প্রথম সমস্যা আমার 1 বছর আগে থেকে শুরু হয়েছিল। প্রথমে আমার হাত পা অনেক শরীরের অংশ ফুলে যায়, আমি মনে করি হয়তো বা কোনো খাওয়ার কোনো সমস্যার কারণে বা অ্যালার্জিটিক কোনো সমস্যা। পরে দেখে আস্তে আস্তে ব্যথা বাড়ত। তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার দেখেছি, তো ওখানে ওষুধ খেতাম। কিন্তু হচ্ছে যখন ওষুধ আবার নেক্সট ওষুধ খাওয়ার সময় হতো, ওই টাইমে আসলে আবার ব্যথাটা আবার চলে আসতো। মানে এমন একটা পর্যায়ে হচ্ছে আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন ভালো থাকতেছেন, কিন্তু আপনি ওষুধ বন্ধ করে দিচ্ছেন, আপনার আবার পুনরায় সমস্যাটা দেখা দিচ্ছে, ব্যথা শুরু হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কতজন ডাক্তারকে দেখিয়েছেন ম্যাম? সেটা আমি আসলে মনে নেই, তবে অনেকজনকে দেখিয়েছেন। আচ্ছা ম্যাম, আপনি তো আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ অনেক দিন যাবত, আমাদের এখানে ভর্তি ছিলেন, তো ম্যাম আপনি তো এখন আবার 4 মাস পরে আবার স্যারের ফলো আপে আসছেন, এখন কি অবস্থা ম্যাম আমি একটু জানতে চাইবো। ধন্যবাদ। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন আমি যে ওষুধগুলো কন্টিনিউ করছি, আগের তুলনায় আমার ওষুধ অনেক কমে আসছে, এবং আমি যে স্যার যে এক্সারসাইজগুলো দিয়েছে ওগুলো আমি ফলো করছি, আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। ম্যাম আমি আর একটু জানতে চাইবো, আপনি তো অনেক 4 মাস পরে আপনি স্যারের কাছে আসলেন, তো আজকে তো স্যারকে আপনি দেখিয়েছেন, স্যার আপনাকে কী কী উপদেশ দিল বা কী কী বললো একটু জানতে চাইবো। স্যার আমাকে পরামর্শ দিলেন যে আপনি যে এক্সারসাইজগুলো করেন সেই এক্সারসাইজগুলো নিয়মিত করেন, তারপর হচ্ছে আমার ওয়েট ব্যাপারে বললেন যে এটা আপনি একটু সচেতন হন, আর তারপরও বললো যে আপনি এগুলো করেন আল্লাহর রহমতে পরে 2 মাস পরে আবার আমরা একটা রেগুলার টেস্ট দিব, তারপরে দেখা যাবে আল্লাহ কী হয়। কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক খুশি হয়েছি। দর্শক শুনতে পেলেন ম্যাডামের কথা, উনি আমাদের এখানে অনেক দিন ভর্তি ছিলেন, তো ভর্তি থাকার পর উনি সুস্থ হয়ে বাড়ি চলে গেছিলেন, এখন আবার স্যারের ফলো আপে আসছে দীর্ঘ 4 মাস পরে। এখন ওনার কী অবস্থা উনি আপনাদের কাছে শেয়ার করলেন,